দার্শনিক পদ্ধতি বলতে আমরা কি বুঝি, কিংবা দার্শনিক পদ্ধতির বৈশিষ্ট্য কি কি, সেইগুলো নিয়ে আজকের বিশদভাবে আলোচনা করা যাবে। দার্শনিক পদ্ধতি বলে স্বতন্ত্র কোনো পদ্ধতি রয়েছে? প্লেটো এবং হেগেল মনে করতেন দার্শনিক পদ্ধতি বলে একটি স্বতন্ত্র পদ্ধতি রয়েছে, অর্থাৎ দার্শনিক পদ্ধতি হলো একটা স্বতন্ত্র পদ্ধতি। এরা দুজনেই এই পদ্ধতিকে দ্বান্দ্বিক পদ্ধতি নামে অভিহিত করেছেন, দার্শনিক মত সম্বন্ধে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। ফরাসি দার্শনিক বাঁকসো বলেন, সত্য বুদ্ধিগম্য নয়, বোধি বা স্বজ্ঞা বলে এক বিশেষ প্রকারের সাক্ষাৎ উপলব্ধিতে, অর্থাৎ এখানে সাক্ষাৎ উপলব্ধিতে বলা হচ্ছে বৌদ্ধিক সহানুভূতিতে, দার্শনিক সত্য ধরা দেয়, মানে বুদ্ধিলব্ধ, বুদ্ধির সাহায্যে একটা হচ্ছে দার্শনিক সত্য ধরা দিচ্ছে, বোধি বা স্বজ্ঞা বলে একে এক বিশেষ প্রকারের সাক্ষাৎ উপলব্ধিতে দার্শনিক সত্য হচ্ছে ধরা দিচ্ছে, মানে বুদ্ধিলব্ধ। দার্শনিক সত্য যেটা হবে সেটা সবসময় হবে বুদ্ধিলব্ধ, স্বজ্ঞালব্ধ, এবং এইভাবে দার্শনিক পদ্ধতি সবসময় ধরা দেবে। উইটগেনস্টাইন তিনি বলছেন, দার্শনিক পদ্ধতি হলো অর্থহীনতা উদ্ঘাটন, অর্থাৎ আমরা যা কিছু বুঝতে পারি না সাধারণ মানুষেরা, দার্শনিকেরা সেই সত্যগুলোকে উদ্ঘাটন করে বা সত্যের সন্ধান করে, বা সঠিক যে কোনো একটা সেন্টেন্সের মানে, সঠিক যে বিষয়বস্তু যেগুলো বোঝা যাচ্ছে না সেইগুলো কিন্তু উদ্ঘাটন করে একমাত্র দার্শনিকেরা। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, অতীন্দ্রিয় জগৎ সংক্রান্ত বাক্যের যে অর্থহীনতা প্রদর্শন, অর্থাৎ অতীন্দ্রিয় জগৎ যেগুলো আমরা মানে খালি চোখে আমরা জানতে পারি না, বা আমরা ইন্দ্রিয়গম্য যেগুলো নয়, অতীন্দ্রিয় মানে যেগুলো হচ্ছে অন্তর্দর্শনের সাহায্যে অতীন্দ্রিয়, সেইগুলো হচ্ছে আমরা সাধারণ মানুষ যেগুলো বুঝতে পারি না, যেগুলোকে আমরা অর্থহীন বলে মনে করি, সেইগুলো কিন্তু দার্শনিকেরা এই সব তথ্য এবং তত্ত্বের এই জগৎ সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে তারা কিন্তু অর্থপূর্ণ মানে কিন্তু সকলের সামনে প্রদর্শন করে। স্লিক ও এয়ারের মতে ধারণা বিশ্লেষণ ও ধারণা স্পষ্টীকরণ, আবার হুসারলের মতে অবভাস বর্ণন বা সারধর্ম বর্ণন, মানে প্রত্যেকের দর্শনের যে বিষয়বস্তু এখানে প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে স্বজ্ঞার একটা কিন্তু বিশেষ একটা অবদান রয়েছে, এখানে একটা বুদ্ধির অবদান রয়েছে, এখানে একটা সুস্পষ্টীকরণের একটা কিন্তু অবদান রয়েছে। দার্শনিক স্পিনোজা মনে করতেন দার্শনিকদের জ্যামিতিক পদ্ধতি অনুসরণ করা উচিত। তাহলে জ্যামিতিক পদ্ধতি কারা অনুসরণ করে? যারা সায়েন্টিস্ট, যারা বৈজ্ঞানিক, এবং যারা ঠিকভাবে যারা সব কিছু মানছে, তারাই একমাত্র দার্শনিক পদ্ধতিতে জ্যামিতিক পদ্ধতি তারা বলছে যে ঠিক। সুতরাং স্পিনোজা তিনি কিন্তু আবার জ্যামিতিক পদ্ধতির উপর বিশেষভাবে তিনি আবার গুরুত্ব দিয়েছেন। আবার হিউমের মতে এবং রাসেলের মতে দর্শনীয় বৈজ্ঞানিক পদ্ধতি প্রযুক্ত হওয়া উচিত, অর্থাৎ হিউম রাসেল প্রত্যেকেই এরা আবার বলছেন যে বৈজ্ঞানিক পদ্ধতি কিন্তু দর্শনে আলোচনা করা উচিত। কেননা বৈজ্ঞানিক যে পদ্ধতি আমরা যখন আলোচনা করি সেখানে কিন্তু আমরা ঠিক সঠিক তথ্যের সন্ধান পাই, তাই বৈজ্ঞানিক পদ্ধতি কিন্তু আমাদের যখন আলোচনা করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা করতে হবে, তাহলে আমরা কিন্তু আমরা জগতের স্বরূপ, বস্তুর স্বরূপ, এবং আমরা সঠিক এবং যথাযথ আমরা যে সিদ্ধান্তে আসতে পারবো, সেই জন্য আমরা দার্শনিক পদ্ধতিতে আমরা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি আমরা অনুসরণ করব। দর্শনের ইতিহাস আলোচনা করলে দেখা যায় দার্শনিকেরা বস্তুত নানা প্রকার যুক্তি ও পদ্ধতি প্রয়োগ করেছেন। আমরা কিন্তু যত দর্শন পড়তে থাকব, আমরা যত একে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব, তখন আমরা কিন্তু এখানে দেখতে পাব যে যুক্তি এবং পদ্ধতি, যুক্তির কিন্তু একটা কিন্তু বিশেষ এখানে একটা অবদান রয়েছে। যুক্তি ছাড়া কিন্তু কখনোই দর্শন হতে পারে না। যেমন কেউ জ্যামিতিক যুক্তির মতো যুক্তি প্রয়োগ করেছেন, কেউ বা কোনো প্রকল্প খণ্ডন করতে গিয়ে বিরুদ্ধ দৃষ্টান্ত প্রদর্শন করেছেন, কখনো কখনো দার্শনিকেরা ভাষায় অনেকার্থতা দেখিয়েছেন, হয়তো দেখা যাচ্ছে কোনো একটা বিষয় ঠিকভাবে বোঝানো যাচ্ছে না, তখন কিন্তু তারা কিন্তু প্রকল্প গঠন করে এবং বিভিন্নভাবে সেই অনেক কথা বলে যুক্তি প্রদর্শন করে সকলকে কিন্তু দার্শনিক পদ্ধতিটা বোঝানোর চেষ্টা করেছে, ভাষা বিশ্লেষণ করে কোনো তত্ত্ব খণ্ডন করার চেষ্টা করেছেন। আমরা হয়তো কিছু বুঝতে পারছি না, এখানে আমাদের কিন্তু একটা দেখা যায় যে দর্শনের বিশ্লেষণ পদ্ধতি, মানে বিশ্লেষণ করে করে আমাদের কিন্তু জানতে হয়, কোনো একটা আমরা কিছু বুঝতে পারছি না, তাকে যত বিশ্লেষণ করবে, যত বিশ্লেষণ সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে আমরা যদি যখন
আলোচনা করব, সূক্ষ্মভাবে আমরা যখন বিচার করব, তখন কিন্তু দেখা যাবে যে আমরা সেই দর্শনের যে পদ্ধতি বা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা কিন্তু আমরা সঠিকভাবে জানতে পারব। আবার এও দেখা যায় কোনো দার্শনিক যে পদ্ধতি অনুমোদন করেছেন তিনি নিজেই তা সবসময় আবার অনুসরণ করেননি। অনেক সময় দেখা যাচ্ছে দার্শনিকেরা দেখা যাচ্ছে তারা তো সবসময় সত্যের অনুসন্ধানী এবং সত্যের পথকে তারা অনুসরণ করে, হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে আগে যে পথটা অনুসরণ করেছিল সেটা ঠিক নয়, কিংবা হয়তো যেটা বলেছিল সেটা হয়তো মনে হচ্ছে যে ভ্রান্ত, তখন কিন্তু আবার দেখা যাচ্ছে তারা কিন্তু আবার মত হয়তো চেঞ্জ করে দিয়েছে। যেমন হিউম যে কেবল বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করেছেন বা তার যুক্তিগুলো যে কেবল অনুভব নির্ভর এ কথা বলা যায় না, মানে সবসময় হিউম যে বলছেন যে সব কিছু আমরা অনুভব নির্ভর করে বলবো সেটা কিন্তু আমরা কখনো বলতে পারবো না। আবার উইটগেনস্টাইন তাঁর রচনায় যে কেবল অর্থহীনতা উদ্ঘাটন করার প্রচেষ্টা দেখিয়েছেন তা কিন্তু নয়, মানে উইটগেনস্টাইন তিনি আবার বিভিন্নভাবে বোঝাতে চাইছেন তার দার্শনিক আলোচনার তত্ত্বকে। দার্শনিক পদ্ধতি কী তা নির্দিষ্টভাবে কিন্তু বলা শক্ত, অর্থাৎ দার্শনিক পদ্ধতি কিন্তু আমরা সহজে এবং সাধারণভাবে আমরা কখনো কিন্তু বলতে পারি না। তবে মনে হয় দার্শনিক পদ্ধতি বলে নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই, অর্থাৎ দার্শনিক পদ্ধতি বলে দার্শনিকের মনে অর্থাৎ দার্শনিক পদ্ধতি বলে নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই, অর্থাৎ একটা আমরা পদ্ধতিতে একটা বিষয়ের উপর আমরা লেগে থাকবো সেটা কিন্তু কখনো বলা যাবে না। দার্শনিকেরা ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করেছেন, হয়তো কেউ হয়তো বলছে বুদ্ধির দ্বারা, কেউ হয়তো বলছে আমরা অনুভবের দ্বারা আমরা জানতে পারছি, কেউ আবার বলছে আমরা কোনো কিছু জানতে গেলে বুদ্ধি এবং অনুভব দুটো দরকার হয়। সুতরাং দার্শনিকেরা একটা পথ কিন্তু তারা অনুসরণ করেননি। দর্শন ছাড়া অন্যান্য বিষয়ে যে সব পদ্ধতি প্রযুক্ত হয়েছে দার্শনিক পদ্ধতি থেকে তা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি হবে এমন কিন্তু কথা নেই। দর্শনেও যেমন কোনো পদ্ধতি প্রয়োগ করা হয় অন্যান্য বিষয়েও কোনো একটা পদ্ধতি কিন্তু প্রয়োগ করা হয়, অর্থাৎ অন্যান্য বিষয়ে যেরকম একটা পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে দর্শনে কিন্তু দেখা যাচ্ছে কোনো রকম একটা পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ কোনো একটা পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু দর্শনটা আমরা আলোচনা করতে পারি, সেটা একটা নির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ করা হয়। অর্থাৎ দর্শন আমরা যখন আলোচনা করব সেখানে কিন্তু আমরা একটা নির্দিষ্ট পদ্ধতি আলোচনা করব, বিজ্ঞান সে একটা তার নির্দিষ্ট পদ্ধতি আলোচনা করবে, পদার্থবিদ্যা তার সে একটা নির্দিষ্ট পদ্ধতিতে আলোচনা করবে। কোনো কোনো যুক্তি দর্শন আলোচনায় বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে, মানে এমন হয়তো দেখা যাচ্ছে আমরা কোনো একটা এক্সাম্পল দিচ্ছি কিংবা আমরা হয়তো কোনো কিছু একটা কাউকে জানাতে চেষ্টা করছি, তখন কিন্তু আমাদের কিন্তু একটা এক্সাম্পলকে আমরা কিন্তু মানে যুক্তির সাহায্যে বিচার বুদ্ধির সাহায্যে আমরা কিন্তু সকলকে একটা সেটা জানাতে চেষ্টা করব এবং সেই যুক্তিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে। যথা যেমন বলা যেতে পারে অনবস্থা প্রদর্শন, এটাও একটা যুক্তি রয়েছে, বাক্য ও বাক্যের বৈয়াকরণ রূপের বিশ্লেষণ ইত্যাদি, এইগুলো সাহায্যে আমরা কিন্তু দর্শনকে আমরা কিন্তু আলোচনা করব। সুতরাং সব ক্ষেত্রেই দেখা যাবে দার্শনিকেরা তাদের সুবিধা মতো যে কোনো সুবিধামূলক বিচার পদ্ধতি বা যুক্তি পদ্ধতি কিন্তু অনুসরণ করে থাকবে, মানে দর্শন আলোচনার ক্ষেত্রে কিন্তু তাদের একটা সুবিধা মতো একটা পদ্ধতি কিন্তু তাদের আলোচনার মধ্যে থাকতে হবে। কিন্তু যেটা হয়তো কোনো একটা কিছু আলোচনা করতে গিয়ে বা হয়তো সেই সেন্টেন্সটা দেখাতে গিয়ে কোনো রকম একটা অসুবিধা তৈরি হচ্ছে, তখন কিন্তু সে কিন্তু সেই পদ্ধতি সেই দার্শনিকেরা অনুসরণ করবে না, কেননা সেখানে কোনো একটা প্রমাণ দেখানো যাচ্ছে না, তাহলে সেই পদ্ধতির সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাচ্ছে। সুতরাং একটা যুক্তিমূলক পদ্ধতি অনুসরণ করে থাকবে এবং সুবিধামূলক একটা পদ্ধতি অনুসরণ করে থাকবেন দার্শনিকেরা। আবার এটাও বলা দরকার পূর্ববর্তী দার্শনিকেরা যে সব পদ্ধতি প্রয়োগ করতেন তা কোনো কোনো পদ্ধতি এমন অযোগ্য বলে বিবেচিত হচ্ছে, অর্থাৎ মানে আগে যেসব হয়তো দার্শনিকেরা যেসব পদ্ধতি বা নিয়ম যেগুলো আলোচনা করে গেছিলো সেগুলো বর্তমান ব্যবস্থায় দেখা যাচ্ছে যে বিশ্লেষণ করে যুক্তির আলোচনা করে সায়েন্টিফিক দিক থেকে সব কিছু দিক থেকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তখন কিন্তু দেখা যাচ্ছে সেটা ভুল। তাহলে সেই ধরনের যদি দার্শনিক আলোচনা ভুল হয় তাহলে কিন্তু সেটা আমরা কখনোই নিতে পারবো না, সেটা আমরা সঙ্গে সঙ্গে আমরা অ্যাভয়েড করে দেবো। সকল দার্শনিকেরা একথা স্বীকার করেন যে স্বতঃসত্ত কোনো বাক্য থেকে অবরোহ পদ্ধতিতে কোনো দার্শনিক সত্য নিষ্কাশন করা যায় না, এটা কিন্তু আন্ডারলাইন করতে হবে। সকল দার্শনিকেরা, আমি আরেকবার বলছি শোনো, সকল দার্শনিকেরা একথা স্বীকার করেন যে স্বতঃসত্ত কোনো বাক্য থেকে অবরোহ পদ্ধতিতে কোনো দার্শনিক সত্য নিষ্কাশন করা যায় না,
একথাও সর্বজনভাবে স্বীকৃত হয় যে পদার্থবিদ্যায় যে পদ্ধতি প্রযুক্ত হয় তা দর্শনে প্রযোজ্য নয়। অর্থাৎ পদার্থবিদ্যা পদার্থবিদ্যার মতো আলোচনা করবে, দর্শন দর্শনের বিষয়ে আলোচনা করবে। সুতরাং দুটোর আলাদা আলাদা একটা নিয়ম রয়েছে, দুটোর আলাদা আলাদা রুল রয়েছে। পদার্থবিদ্যার বিষয়ে দর্শনে আসতে পারবে না, আবার দর্শনের বিষয়ে পদার্থবিদ্যায় আসতে পারবে না। সুতরাং কিন্তু দর্শনের আলোচনা হলো স্বতঃসিদ্ধ সত্যের অনুসন্ধান, স্বজ্ঞালব্ধ জ্ঞান, যেটা কিন্তু সাধারণভাবে যেটা চোখে দেখা যাবে বা সাধারণভাবে কিন্তু খুব ইজিলি কিন্তু যেটা পাওয়া যাবে সেটা কিন্তু দর্শনের আলোচনায় কিন্তু কখনোই প্রযোজ্য হয় না। এই সব ক্ষেত্রে নেতিবাচক উক্তি ছাড়া দার্শনিক পদ্ধতি সম্বন্ধে সুনির্দিষ্টভাবে কিছু বলা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ আমরা যদি ঠিকঠাকভাবে যদি না বলতে পারি নেতিবাচক কতগুলো উত্তর যেখানে পাবো সেখানে কিন্তু দার্শনিক আলোচনা কিন্তু কখনোই ঠিক হবে না। দার্শনিক আলোচনায় অংশগ্রহণ করতে হলে দার্শনিকদের গ্রন্থ পাঠ করতে হবে, তবেই সঠিক দার্শনিক পদ্ধতির কিন্তু পরিচয় পাওয়া যাবে। তাহলে এক কথাতে বলতে হবে, দার্শনিক পদ্ধতির সঠিক পদ্ধতির তখনই পরিচয় পাওয়া যাবে যখন আমরা দার্শনিক সঠিক অনেক গ্রন্থ পড়ব। অর্থাৎ দর্শন বিষয় আরও জানতে গেলে আরও প্রচুর দার্শনিক বিষয় পড়তে হবে, দর্শন সম্বন্ধে জানতে হবে, অ্যানালাইজ করতে হবে, তবেই আমরা কিন্তু দর্শনকে জানতে পারবো। এটাই হচ্ছে একটা দর্শনের একটা মূল বৈশিষ্ট্য। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো।